নমস্কার বন্ধুরা এক্সপোজার এইচকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আগামী জানুয়ারি মাসে আবার যে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে এবার ভান্ডার প্রকল্পের পর আরও নতুন দুটি প্রকল্প শুরু হচ্ছে এবং সেই নতুন দুটি প্রকল্পে আপনারা পেয়ে যাবেন নতুন দুটি কার্ড সেই সঙ্গে পেয়ে যাবেন মাসে মাসে টাকাও তো সেই নতুন দুটি প্রকল্প কী কী রয়েছে বা আপনারা কারা সেই নতুন দুটি প্রকল্পে আবেদন করতে পারবেন কাদের জন্য সেই নতুন দুটি প্রকল্প চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কী ঘোষণা করেছেন আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখুন বলা হচ্ছে আসছে নতুন দুটি কার্ড ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখব দেখুন বলা হচ্ছে যে দুয়ারে সরকার থেকে নতুন দুটি কার্ড চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি এক থেকে দশ তারিখ এবং কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে আপনাদের আগেই কিন্তু ভিডিও করে আমি জানিয়েছি যে এবার কিন্তু দু দফায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প চলবে জানুয়ারির এক তারিখ থেকে দশ তারিখ প্রথম পর্যায়ে হবে এরপরে দ্বিতীয় পর্যায়ে হবে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ তারপর দেখুন কি বলা হচ্ছে যে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করেন সেখানেই নতুন দুটি কার্ডের কথা ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী জানান যে মৎস্যজীবী ও শৈল্পিক ভাতা নামে দুটি প্রকল্পের কার্ড দেওয়ার কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছেন নতুন দুটি প্রকল্প কিন্তু এবার শুরু হতে চলেছে সেই নতুন দুটি প্রকল্প কী কী প্রথমে রয়েছে মৎস্যজীবী তারপর রয়েছে শৈল্পিক ভাতা এই দুটি নতুন প্রকল্প কিন্তু শুরু হতে চলেছে এবার থেকে এবার দুয়ারে সরকার ক্যাম্পে তো আরও আমরা বিস্তারিত দেখব দেখুন বলা হচ্ছে জানুয়ারির দুয়ারে সরকার কর্মসূচি থেকেই মৎস্যজীবী ও বিভিন্ন ধরনের হস্তশিল্পীদের জন্য এই কার্ড চালু হবে বলে জানিয়েছেন মমতা ওই কার্ডের মাধ্যমে মৎস্যজীবী ও শিল্পীরা ভাতা পাবেন তাদের সেই কার্ড যাতে সহজে করে দেয়া যায় তা দেখতে সমস্ত জেলা প্রশাসনকে নজরে রাখতে বলেন তিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে এবার যে দুয়ারে সরকার ক্যাম্প হবে এক তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ জানুয়ারি এক তারিখ থেকে দশ তারিখ এবং কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ তো এই দুটি পর্যায়ে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে তো এই এবার দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নতুন দুটি প্রকল্প অ্যাড হলো এক হচ্ছে মৎস্যজীবী এবং তারপর সেকেন্ড হচ্ছে শৈল্পিক ভাতা এই দুটি নতুন প্রকল্প কিন্তু এবার শুরু হতে চলেছে এবং এই দুটি নতুন প্রকল্পের কিন্তু কার্ডও দেওয়া হবে এবং তার জন্য টাকাও দেওয়া হবে মাসে মাসে এবং কাদেরকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে মৎস্যজীবী যারা মাছ চাষ করেন তো তাদের জন্য এই প্রকল্পটি রয়েছে এবং যারা বিভিন্ন রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তো তাদের জন্য কিন্তু এই হস্তশিল্পীর এই যে প্রকল্প রয়েছে সেটা কিন্তু আপনারা সেই কার্ড পাবেন এবং তার সঙ্গে আপনারা ভাতাও পাবেন অর্থাৎ আপনারা কিন্তু টাকাও পাবেন এবং এই নেক্সট দরে সরকার ক্যাম্প থেকে কিন্তু আপনারা অন্যান্য প্রকল্পের সঙ্গে এই প্রকল্পেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে